নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। চীন পাকিস্তান সীমান্তে S-400 মিসাইল ইউনিট মোতায়েন করল ভারত। পাকিস্তান ও চীন সীমান্তে রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির 3টি স্কোয়াড্রন কাজ শুরু করে দিয়েছে বলে খবর। ভারতের প্রতিরক্ষা সূত্রে খবর, সীমান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের 3টি স্কোয়াড্রনকে সক্রিয় করা হয়েছে, যার মধ্যে একটি মোতায়েন করা হয়েছে চীন ও পাকিস্তান সীমান্তে। খুব শীঘ্রই রাশিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে ভারতের। কবে বাকি মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠাবে রুশ প্রশাসন, সেই নিয়ে আলোচনা হবে। এখনও দুটি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম নয়াদিল্লির হাতে পাওয়া বাকি। 2018-19 সালে প্রায় 35,000 কোটি টাকার বিনিময়ে রাশিয়া থেকে 5টি S-400 স্কোয়াড্রন কিনতে চুক্তি স্বাক্ষর করে ভারত। উল্লেখ্য, চীন ও পাকিস্তানের সঙ্গে একযোগে মোকাবিলা করতে ও প্রতিপক্ষের মিসাইল ও যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে ধ্বংস করতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত। 2021 সালে পাঞ্জাবে প্রথম S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল ভারতীয় বায়ুসেনা। সামরিক বিষয়ে ওয়াকিবহাল মহলের দাবি, এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় সেনার জন্য নতুন আয়রন ডোম। ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলের লৌহ গম্বুজ অর্থাৎ আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে সম্ভবত সকলের জানা হয়ে গিয়েছে। এবার ভারত ও আয়রন ডোমের মতো নিজস্ব দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পথে পা বাড়াচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে। 2028-29 সালের মধ্যেই এই ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। ভারতের LRSAM অর্থাৎ লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল প্রতিরোধ ব্যবস্থা অনেকটা আয়রন ডোমের মতোই কাজ করবে। স্টেলথ ফাইটার, যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইলের মতো আকাশপথে আসা বিভিন্ন ধরনের হুমকি শনাক্ত করতে এবং তা নির্মূল করতে পারবে। 350 কিলোমিটার পর্যন্ত কাজ করবে এই ব্যবস্থা। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই রাশিয়ার তৈরি S-400 ট্রাম্প এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, তার মতোই ইন্টারসেপশন ক্ষমতা থাকবে এই দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার। প্রকল্প কুশের জন্য প্রায় 21,700 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। DRDO এবং বেসরকারি ও সরকারি বিভিন্ন সংস্থা যৌথভাবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা শাখার মতে, আত্মনির্ভর ভারত গঠনের পথে প্রকল্প কুশ এক উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে। বিভিন্ন দূরত্বে প্রতিকূল শক্তিকে শনাক্ত করার ক্ষমতার জন্য এটিকে একটি বহুমুখী এবং শক্তিশালী প্রতিরক্ষা সম্পদ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ফের কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের। কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল। হামলায় একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে উপত্যকা পুলিশ। মৃত ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। জঙ্গিরা এলাকায় গা ঢাকা দিয়ে থাকতে পারে এই সন্দেহে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির নাম মুকেশ। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার তুমচি গ্রামে জঙ্গিরা মুকেশকে লক্ষ্য করে গুলি চালালে গুরুতর জখম হন তিনি। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর পুরো এলাকায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। অন্যদিকে রবিবার শ্রীনগরের পুলিশ ইন্সপেক্টর মসরুর আহমেদকে লক্ষ্য করে কিছু জঙ্গি খুব কাছ থেকে গুলি করে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ওই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা। জঙ্গিদের পরপর দুটি হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে নিরাপত্তা বাহিনী, সেই সঙ্গে বাড়ানো হয়েছে সেনা তৎপরতাও। কাশ্মীরের রাস্তায় প্রতিটি গাড়িতে চলছে জোর তল্লাশি। গাজায় রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি নেতানিয়াহুর। ইসরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধ এক মাস হতে চলল। মৃতের সংখ্যা 8,000 ছাড়িয়েছে। বহু নিরীহ নাগরিক, শিশু অসহায় অবস্থায় রয়েছে।
অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আবেদন জানাচ্ছে রাষ্ট্রসংঘ সহ শান্তিকামী দেশগুলি। কিন্তু এখনই যুদ্ধ বন্ধ হচ্ছে না। যুদ্ধবিরতির আবেদন কার্যত খারিজ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় ঢুকে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল বাহিনী। এই পরিস্থিতিতে এখন যুদ্ধবিরতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তেল আভিভে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি হবে না। এখন যুদ্ধবিরতির আহ্বান হল ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণ করা। সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের আহ্বান এটা হবে না। ইসরায়েল এই যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে বলে স্পষ্ট করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, বাইবেলে বলে শান্তির সময় আছে, যুদ্ধেরও সময় আছে। এটা যুদ্ধের সময়। আমাদের ভবিষ্যতের জন্য এই যুদ্ধ আজ আমরা সভ্যতা এবং বর্বর শক্তির মধ্যে সীমারেখা টেনে দিয়েছি। গত 7 অক্টোবর হামাস যে ভয়াবহ হামলা চালিয়েছে তার উল্লেখ করে নেতানিয়াহু আরও বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, তবে এই যুদ্ধে আমরাই জয়ী হব। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।